গত ত্রিশ আগস্ট থেকে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাছড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এপিজে আব্দুল কালাম নক ফুটবল টুর্নামেন্ট শুরু হয় এই নক ফুটবল টুর্নামেন্টে বত্রিশটি দল অংশগ্রহণ করে বিগত দিনগুলোতে শান্তিপূর্ণভাবে ফুটবল ম্যাচটি সম্পন্ন হয় আজ ছিল সেমিফাইনাল যথারীতি আজ শুরু হয় সোনালি শিবির একাদশ বোনাম শাখাইবাড়ি একাদশের সেমিফাইনাল ম্যাচ কিন্তু ম্যাচ শুরুতেই কমিটি শো রেফারি লাইন্সম্যান লাইনসম্যান পক্ষপাতিত্ব করে বলে অভিযোগ করে সোনালি শিবির একাদশ খেলার প্রথম প্রথমার্ধে দুটি গোল করলেও সেই গোলগুলি ফাউল বলে রেফারির বাসি পড়ে কিন্তু খেলার দ্বিতীয়ার্ধেও একই কায়দায় অপর একটি গোলকে ফাউল করে খেলা বন্ধ করে দেয় ফুটবল টুর্নামেন্ট কমিটি বলে অভিযোগ তারপর শুরু হয় হই হুল্লুর ও মারপিট তারপর সোনালী শিবির একাদশ কদমতলা থানার শরণাপন্ন হয়ে লিখিত আকারে ঘটনাটির সঠিক তদন্তের আবেদন জানায় কদমতলা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এদিকে সোনালী শিবির একাদশের অভিযোগ তাদের সেমি ফাইনালে জয় নিশ্চিত ছিল আর ফাইনালে শিরোপা ও সোনালী শিবির দখল করত তাই সোনালী শিবির একাদশকে এই টুর্নামেন্ট থেকে ছাঁটাই করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে ফুটবল টুর্নামেন্ট কমিটি এহোন আচরণ করছে টোটাল দর্শকরা বুঝতে পারছে এটা তারপরে খেলা শেষ হইবার বারো মিনিট আগে ইঞ্জুরির টাইম শেষ হইবার আগে জয়নাল নামে একজন কমিটির সেক্রেটারি রিফ্লেটেজ একটা দেখলাম কমিটির সেক্রেটারি জয়নাল থাইনে রেফারি রে কইছে খেলা বন্ধ করো খেলা বন্ধ করো ইতানি সোনালি শিবিরের টিম ওটা ইয়ে করতে পারে না কইয়া খেলা খেলা বন্ধ করে দিছে খেলা বন্ধ করার পরেও যে দর্শক সমর্থক আছিল তারা খেলা বন্ধ হইলো কেন হইয়া রেফারির দিকে গেছে আর তাই ওই ভদ্রলোক তখন মানুষের লোকের ধাক্কামুকি করা আরম্ভ করল এই আরক্ষা বিভাগের মধ্যস্থতায় ও কার যেভাবে হোক এর আগ পর্যন্ত এই টুর্নামেন্ট যাতে আর ইয়ে থাকে বন্ধ থাকে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার না হয় ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে যে অশান্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে তা নিরসনে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকার শান্তিকামী জনগণ দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট হল্লা